পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। এই ঘটনায় আহত হয়েছেন দুজন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার জুনসুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এদিন সকালে মহাদেব নন্দী স্ত্রী ও দিদা শাশুড়িকে নিয়ে বাইকে করে শ্বশুরবাড়ি যাওয়ার সময় স্ত্রী ও দিদা মহাদেব নন্দীকে বাইক থেকে ঠেলে ফেলে দেয় বলে অভিযোগ। একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এখানে। কার্তিক নন্দী বলে একটা ছেলে, ওর বাবা ছেলের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে একটা বাঙাল মেয়ের সঙ্গে বিয়ে হয়। এই বাঙাল মেয়েটা একটা 2 নম্বর গাড়ি এনেছে। গাড়ি আনার পরে এখানে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ওখান থেকে মেয়েটা বলেছে আমি এখানে থাকবো না, আমি তোমার ভাত খাবো না, আমি এখান থেকে চলে যাবো। রাতে রাতে খুব গুন্ডগুল ঝামেলা হয়েছে বাড়িতে। হয়ে যাওয়ার পরে বাড়ির থেকে ওকে বলেছে ওর মা বাবার এখানে থাকতো, ওদের একটা দোকান আছে রাস্তার ধারেই, বিয়ের দিন থেকেই এখানে ছিল, ওখানে আটকে ছিল, ওদের একটা গাড়ি ছিল। তারপরে ওই ওর মা বাবার কাছে দেখতে আসার জন্য ওকে ওই ধার থেকে নিয়েছে। আমাদের গ্রামে ঢোকার তিনটে রাস্তার মধ্যে মধ্যিখানের রাস্তাতে ওরা রাস্তায় উঠছিল, আর এদের যে গাড়িটা দাঁড়িয়েছিল সেই গাড়িটা ব্যাক করে নিয়ে গেছে। আর পেছন থেকে একটা দুধের গাড়ি আসছিল, আমূল দুধের গাড়ি, ভোরের টাইমে সেই গাড়িটাতে পরিকল্পিতভাবে ঠেলে দিয়ে ফোন করে, মানে বলতে চাইছেন ঠেলে দিয়ে ওকে ফেলে দিয়েছে, মেয়েটা ঠেলে দিয়ে ফেলে দিয়েছে, আর ও ওইদিকে পড়ে গেছে। ওরা দুজন, আরো দুজন ছিল, ওর মা ছিল আর মেয়েটা ছিল। মা মেয়ের কিছু হয়নি না, স্বামীর হয়েছে মানে সামনের দিকে ঢুকে গেছে, মানে মোটরসাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়নি, মানে মোটরসাইকেলের সামনে সব কিছু নাই আর ওই ব্যক্তির মাথা কিছু নাই, একবারে লেবার পর্যন্ত বেরিয়ে গেছে। যে মারা গেছে তার নাম, সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পার্সেল ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মহাদেব নন্দীর। আমরা শুনেছি যে ওর বিয়ে হয়েছিল পরশু রাত্রে, হ্যাঁ, বাঙালপাড়া যোগাযোগ সঙ্গে যোগাযোগ করে বাঙালদের মেয়েছিল উত্তরাখণ্ড থেকে এসে বিয়েটা করল, কালীতলায় বিয়ে হয়েছিল সুন্দরনাথ। তারপরে এখানেও আবার অনুষ্ঠান করিল বাড়িতে, হ্যাঁ, খাওয়ান দাওয়ানো হয়েছিল, হ্যাঁ, কালকে রাত্রেবেলায় মনে হয় বাড়িতে ঝড়াঝাটি হয়েছিল, সেই ঝড়াঝাটি পরিবেশে হয়তো ভোরবেলায় চলে যাব। যারা বাদ পড়া মেয়ের সঙ্গে যারা এসেছিল তারাও ছিল, তো তাদের সঙ্গে চলে যাবার কথা, হ্যাঁ, যে সেই করে হয়তো বর এসে ঘুরে নিয়ে যাচ্ছিল, রাস্তার মধ্যে ওই পার্সেল গাড়িটা আসছিল, সেখানে কিসের গাড়ি, ওই পার্সেলের গাড়ি না কিসে বলছি, ডাক বিভাগের, ডাক বিভাগের গাড়ি আসছিল তার সামনে, যে ডাক বিভাগের গাড়ির সঙ্গে যে মারা গেছে সে কিসে ছিল, তার মোটরসাইকেলে ছিল। আচ্ছা, মোটরসাইকেলের সঙ্গে ডাক বিভাগের গাড়ির সংঘর্ষ হয়েছে? সংঘর্ষ হয়নি, ফেলি যা হয়েছে, ওকে পিছিয়ে দিয়েছে। কি নাম যে মারা গেছে তার কি নাম জানেন? কি নাম রে, ভালো নাম মহাদেব, মহাদেব নন্দী। কি নাম? মহাদেব নন্দী। বয়স কেমন হয়? তার 46-45। আহত স্ত্রী আশা সিং ও দিদাকে পুলিশ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সকালে শুনলাম যে একটা ওই পারিবারিক মানে ওর স্বামী স্ত্রী একটা ঝামেলা হয়েছে, তো সেই পরিকল্পিতভাবে আমার যেটা মনে হচ্ছে এখানে যে পাবলিকের কথা সেটা মনে হচ্ছে ওকে পরিকল্পিতভাবে একটাকে চক্রান্তকে মার্ডার করা। কোথা থেকে আসছিল, কিভাবে হলো ঘটনাটা? বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এই 3-4 দিন আগে বিয়ে হয়েছিল, তো আমার মনে হয় ব্ল্যাকমেল করেছিল, এই ছেলেটিকে ব্ল্যাকমেল করেছিল, তো ওর আদৌ ওর স্বামী আছে কি না সেই বিষয় নিয়ে ওকে বিয়ে করে একটা চিটিং কেসের মতো একটা ইয়ে করেছিল। দিন তারপরে সারা রাত একটা ঝামেলা হয়, ঝামেলার মধ্যে সে বলেছিল, মেয়েটা বলেছিল আমার স্বামী আছে, সেরকম ও বাড়ির থেকে ঝামেলা করে রাস্তায় বেরিয়ে আসে, ওকে মেয়েটিকে আটক করতে এসে ছেলেটিকে পাবলিকের কথা এখানে শুনলাম নাকি ছেলেটিকে রাস্তায় ছেলে দেয়, একটা গাড়ি আসছিল সেই গাড়িতে, মানে কি গাড়ি সেটা বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে কি মারা যায়? সঙ্গে সঙ্গে কি নাম ছিল যে মারা গেছে? কোন এরিয়া মারা গেছে, কি নাম জায়গা? এই তো জুনসরার বাস স্ট্যান্ডে, বাস স্টপ সিমলা অঞ্চল, জুনসরা বাস স্ট্যান্ড। পথরোধ করেছিলেন? পথরোধ ছিল, সে প্রশাসন এসে লাশটাকে থানায় নিয়ে গেছে, এবারে থানাতে বসে একটা যাই হোক মীমাংসা একটা।
আর ওনার সঙ্গে যে আরো দুজনে ছিলেন তারা তাদের কি অবস্থা? ওদের সঙ্গে আর একজনের উন্ডেট হয়েছে, একটা মহিলা, ও স্পটে মারা গেছে, আর একজন উন্ডেট হয়েছে, ও এখন থানাতে নিয়ে গেছে, মনে আশা করি চিকিৎসাতে। যে মারা গেছে তার বয়স কেমন হবে? পুলিশ তিনি আশা সিং এর বাবা ও দাদুকে আটক করেছে। ঘটনাটা কি, বাড়ি যাচ্ছিলাম গাড়ি নিয়ে দিল্লি, ও জামাই ঘর সে আয়ে দেখনে কে লিয়ে। শাদি কব হুয়া লড়কি কো? আচ্ছা, তিন দিন হয়ে। তিন দিন হুয়া শাদি হুয়া ইধার কালী মন্দির তক। কালী, আব লোক সবই আয়া ইধার? হ্যাঁ, সবই আয়ে। ফির কিয়া হুয়া? ফির কিয়া, ফির বাস শাদি করে বাস চল দিয়া, ঘর যা রে দিল্লি কে লিয়ে যা রে। कौन जा रहा है दिल्ली के लिए? हम ले जा रहे हैं, आज जा रहे थे सुबह। आपका लड़की जा रहा है था? हाँ, नहीं लड़की नहीं जा रही, लड़की देखने के लिए आई थी हमारे लिए, छोड़ने के लिए आप लोगों को। हाँ हाँ, उसके बाद क्या हुआ? बस उसके बाद एक्सीडेंट हो गया। उधर जितना आदमी है वो लोग बोल रहा है आपको लड़की उसको ठील के भाग के दिया वो गाड़ी के अंदर। नहीं, ये सब झूठ है, यही बोल रहा है। नहीं, झूठ है ये सब, सब झूठ है। पकड़ के क्यों रखा है पुलिस आपको? हमको लेकर आए पुलिस वाले, लेकर आए पुलिस वाले। अब बेटी का क्या नाम है आपका? आशा। किधर है वो अभी? गई हॉस्पिटल, इंजरीड हुआ, उसकी मम्मी भी गई। अब बेटी का हस्बैंड को क्या नाम, जो वो डेड हो गया? महादेव। महादेव ঘটনা ঘটেছে, আমার স্ত্রী আমার বাড়িতে এসছিল যে আমি এবার আজ পুরুষ যে রাত আমি বেড়াতে যাই, বেড়াতে এখানে এসছিল। কবে বিয়ে হয়েছে আপনার নাতনির? হ্যাঁ, আপনার নাতনির কবে বিয়ে হয়েছে? আজ তিন দিন আজ তিন দিন হতে হয়েছে। আচ্ছা, কোথায় যাচ্ছিল? হ্যাঁ, কোথায় যাচ্ছিল? ও যাচ্ছিল না, ওর মার হংকার ছিল, ওখানে দেখা তো আসছিল ওর বাড়ির থেকে যেখানে বিয়ে হয়েছে। বাড়ির লোক এবং গ্রামের মানুষ বলছে যে যাকে যে মারা গেছে তাকে ইচ্ছা করে ঠেলে দেওয়া হয়েছে গাড়ির নিচে। এটা হয় স্যার, ওরা এসেছিল তিনজন, আমার স্ত্রী ছিল সঙ্গে, স্ত্রী ছিল সঙ্গে, এবারে ও বাইপাসে রোডে যাচ্ছে, আমার স্ত্রী হয়েছে, ওটা ব্যাপার না। তার মানে ওর মা বাবা চলে যাবে দিল্লি, কোথায় বাড়ি, মেয়েটার কোথায় বাড়ি ছিল? দিল্লি। দিল্লি এখানে বিয়ে দিতে নিয়েছে, ওনারা চলে যাবেন, তারপরে দেখা করতে যাচ্ছিল, তখন অ্যাক্সিডেন্ট বিয়ে হয়ে গেছে, বউ বাড়ি সব হয়ে গেছে। আপনাদেরকে পুলিশ কেন আটক করেছে? হ্যাঁ, আপনাদেরকে পুলিশ কেন আটক করেছে? পুলিশ কেন আটক কি করে যাবে, আমার নাতনি আমরা বিয়ে দিলাম এখানে। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাস, আনন্দ বার্তা।